নমস্কার নমস্কার বন্ধুরা। বন্ধুরা, তো তোমাদের মাঝে কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ইন্টারেস্টিং এর সাথে সাথে একটু অন্যরকমই ভিডিও, যেটা মানে সাধারণত আমরা বানাই না তো অবশ্য। সত্যি আমি কন্টেন্ট আগে বানানোর আগে একটা কথা বলবো, আমার সত্যি সত্যি খুব হাসি পাচ্ছে। এত সুন্দর সুন্দর সুইট কন্টেন্ট বানায় হুজুরা, এমন ফানি ক্লিপ বলে ফেলে যেটা মানুষ হাসতেও বাধ্য। মানে হুজুরদের নিয়েই ফানি ক্লিপ তৈরি হয় হ্যাঁ, একটা আলাদা মানে টপিকে। অবশ্যই একটা কথা বলবো যে এই টপিকে তোমরা পছন্দ করে জানতামই না, এত ভিউজ এসছে ওই ভিডিওটায়। আমি একদমই জাস্ট অবাক যে এত তোমরা ভালোবাসো হুজুরদের ভিডিও এবং কিছু ফানি ক্লিপ অবশ্যই দেখবো। হুজুরদের ভাইরাল কাণ্ড কারখানা তো অবশ্যই, কর্মকাণ্ড তো অবশ্যই দেখবো। খুব সুন্দর একটা ভিডিও দেখতে চলেছি, খুব ফানি ভিডিও, মানে হুজুরদের কিছু ফানি ইন্টারেস্টিং ক্লিপগুলো খুব প্রচুর। ভালো লাগে আমাদের কাছে, একদম পার্সোনালি খুব সবসময় সুন্দর লাগে। সবসময় যে হুজুরে একরকম থাকে সেটা তো নয়, তার মাঝে মাঝে কিছু ফানি হ্যাঁ কিছু বলে কিছু ফেলে। বলে ফেলে, কারণ ইন্টারেস্টিং করার জন্য একদম মহল একরকম, তুমি বুঝতে পারছো না, একটা একদমই না, একঘেয়েমি হয়ে যায়। তো এটা এমন একটা ফানি কথা বলে জাস্ট তুমি হাসতে বাধ্য, তার জন্য তোমাকে মানে ধরে রাখতে হবে একদম। বিষয়টাকে। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অল করে করে দিও, দিও যত নিউ হয়ে থাকো তাহলে করতে হবে, অন্য হলে একদমই, করার দরকার নেই, কারণ আনসাবস্ক্রাইব হয়ে যাবে, আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো হুজুরদের ভাইরাল কাণ্ড কারখানা। হ্যাঁ, আজকাল হুজুরদের ভাইরাল কর্মকাণ্ড গুলো বেশি ভাইরাল হচ্ছে। তো এটার যদি পরবর্তী পর্ব চান তাহলে আজকের এই ভিডিওতে 500 কমেন্ট করে দেন। তো যাই হোক, চলুন তাহলে লাইক দিয়ে শুরু করা যাক। এই যে হুজুরটা, যে বাইরে ভাই, এটা জিকির নাকি অন্য কিছু? কি আজব জিকির রে ভাই! তবে এই জিকরের চেয়ে জিকরের ফানি ভিডিওগুলো সেরা ছিল, এইগুলোই সেরা। কি ও মুরব্বী, আপনি কি একলাই জিকির পারেননি? আমাদের তাহির হুজুরের সাঙ্গপাঙ্গদের জিকির তো শোনে নেই নাই। মুর্শিদ আমার হুজুরের শান, এই জিকির এখন ভাইরাল। শুধু কি গান বের হয়েছে, এটা দিয়ে টিকটক ও তৈরি হয়েছে। তাহির হুজুরের এমন কিছু জিকির রয়েছে যা শুনলে মনে হবে গান। সময় কনসার্টের জন্য সেরা ছিল। আচ্ছা, তাহির হুজুর কে কেন আপনার ভাল লাগে? একটা কারণ অবশ্যই বলবেন, এই পৃথিবীর মানুষগুলো যে মুহূর্তে বুঝে যায় সেটা তার এক মনোয়ারকে দেখলে বোঝা যায়। গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাকে পৌঁছে দেওয়ার জন্য তার নাম হলো ডাক্তার ইউনুস। আচ্ছা, এখন তো তিনি ক্ষমতায়, এখন কি বলুন হুজুর? ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আনছে। আল্লাহ তোরে আরো বরকত দে ইউনুস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দে। হে আমার কাগা কই দে ভাই, বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। কিন্তু হুজুর আমাকে শাদি করার কথা বলে কিন্তু সে নিজেই করে নাই। আমি জীবনে বিয়েই করব না। আই হায় খাজুর, সরি হুজুর, কেন করবেন না? কারণ বিয়ে করলেই ওয়াইফকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, স্নো কিনে দাও, পাউডার কিনে দাও, ঠিক কিনা? মুজবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো পিলিংকো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মুজবিটে সবার জন্য কিছু না কিছু আছেই। এখানে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্র করা যায়। আর তাদের কাস্টমার সার্ভিস 24/7 অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট।
আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস লাইভ ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড লাইভ টিম ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং প্ল্যাটফর্মের অ্যামাজিং ফিউচার এক্সপ্লোর করুন, ডোন্ট মিস আউট। এই দিকে কার যেন কি মেনশন করলো খান সাহেব, কারে মেনশন করছে আপনি কি জানেন? এরপর হচ্ছে তারেক মনোয়ার, যে সবকিছু 1990 সাল ব্যবহার করে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990 সালে আমি মরি এখনো পাই নাই কোনো পরি। যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হুজুর, এখন আমি মানসিক শান্তি পাইলাম না, কিন্তু শারমিন ও পছন্দ করে না। তবে শারমিন তুমি শোনো, তুমি আমার হলে যা বলবে তোমার আত্মীয় স্বজন। আঙ্গ শারমিনের জামাই আল্লাহর আতে বানাইনে জামাই, সমিল তু বানাইনছি জামাই গা। এইরকম জামাই কে কে আছো হাত তোলো, জানে নি অনবরত শ্বশুর বাড়িতে পশমি সাহেব আসায়। আহারে জামাই, আঙ্গ ব্যাক বাজার খরচা বড় করি দে। হ্যাঁ তাই বলি, ব্যান্ডের পিছে না ঘুরে ব্যান্ড হিসেবে নিজেকে তৈরি করো। সেস ড্রপ করতে চাই, ব্র্যান্ডের পিছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করার ট্রাই করো। হ্যাঁ প্রিয় ড্রপ হুজুর সেই কথাই বলেছে, তখন তোমার আইফোন ভালো কথা বলে না, নিজের একটি আইফোন 16 কোম্পানি থাকবে। তোমার হাতে টাইপ ফোন থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে। তো এই দিকে প্রিয় তাহির হুজুর, পৃথিবীর সেরা ডায়লগ কি বলার পর যা হয়? পৃথিবীর সেরা ডায়লগ কি? ও পৃথিবীর সেরা ডায়লগ, ওই হ্যাঁ গো বসুন বসুন, তুই দে আরেক সিনেমা। এই দিকে শুক্রবারে মসজিদ থেকে জিলাই পাওয়ার পর আমার বন্ধুদের অবস্থা, চাপে যখন আমার বন্ধু মাদ্রাসা সাহেব কি নাকি কয়, আর এদিকে আমার বান্ধবী পরিবারে আশকারায় হুজুরনি থেকে মডেল হয়েছে। আমার বাবা মসজিদে ইমাম ছিলেন, তো ওখান থেকে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার। এই সোনামণিদের জন্য মুস্তাক ফয়জি হুজুর যা বলেন। এই এই সোনামণি সোনামণি, এখন সুযোগ আছে, যেই হান আসিল ওই হান চলে যাও। এইদিকে যখন শেখ হাসিনা আপা টাকার বিনিময়ে হুজুর ভাড়া করে, তখন যা হয়। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আচ্ছা আপনি কি আমিন বলে ফেলেছেন? ওয়াজের ময়দানে জয় বাংলা। আর এইসব পোলাপাইন গুলাই রাত ভর কি করে হুজুর? রাত ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব, রাত ভর যাকে জাকান্না কান্না কান্না কান্না। হুজুর দেখি পুরাই কেমনে কইতাম, আচ্ছা যেটার জন্য অপেক্ষা করেছেন সেটা তো এখনো দেখাইলাম না। সোনামণি আলোড়ন সৃষ্টি করা ভাইরাল ডায়লগ হলো মুরব্বী মুরব্বী। এই ডায়লগ বিভিন্ন হুজুররা কপিও করেছেন। তবে যাবৎকালের সেরা ডায়লগ কোনটি, বসেন বসেন নাকি মুরব্বী? বসেন বসেন। তবে আমি যদি বলি ডায়লগের জন্য কে সেরা, তাহলে বলবো তাহির হুজুর। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? আপনার কি মনে হয় হুজুর মাঝে ডায়লগ কার বেশি ভাইরাল হয়? তবে এখানে একটি বিষয় হলো, তাহির হুজুর যা বলে তাই ভাইরাল হয়। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই। তবে যাই হোক, তাদের যেমন অনেক ভালো মুহূর্ত রয়েছে, পাখিদের গুন 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 জরনে। আহা কি সুন্দর মায়াবী কণ্ঠ, এরকম কণ্ঠ যে কাউকে মুগ্ধ করবে। মধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান, আল্লাহ মহান। আচ্ছা হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুরকে, তার নাম কমেন্টে বেশি বেশি দেখতে চাই। সো গাইস, এটার কি দ্বিতীয় পর্ব চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, ভালো লাগবে আমরা চারপাশ।
অনেক ভালো। আমার তো তাহিরে হুজুরে যা সত্যি কথা যা বলে তাই ভাইরাল বলে, আমি যাই বলে মুখ থেকে যাই বলে এলাকা যাও আমি যাও এলাকা, এটা ভালো লাগবে। তুমি দরকার এই মেসেজটা ড্রপ করো। ও ড্রপ হুজুর মানে নামে ড্রপ হুজুর। তো একটা কথা বলবো যে আমার ফেভারিট হুজুর হচ্ছে, দেখি তোমার গেস করো কার নাম হতে পারে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও। যদি তোমরা সঠিকটা জানতে পারো সেটা নিয়ে ভিডিও করো। একদম একদম ধরতে পারবে না। প্রীতির ফেভারিট হুজুর কিন্তু কে ছিল বলতে পারবে না, এ বলতেই পারবে না, এ ভুলে গেছে। প্রীতির ফেভারিট হুজুর ছিল যেটা উনি প্রীতি দিয়ে অনেক স্ট্যাটাস দেয়। হ্যাঁ তো অবশ্যই যে যিনি বেশি করে ভালোবাসা সম্পর্কে কথাগুলো বলেন বুঝতেই পারছো, নামটা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও। অনেক ভালো মিষ্টি কথা বলে, অনেক স্মাইল দিয়ে কথা বলে, সবসময় মুখে স্মাইল থাকে একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, আর কোন হুজুরের নাম বলতে যাচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানাও, কারণ আমি ভুলে গেছি, আমি এতবার মনে করি আমি ভুলে গেছি একদম। তো চলো গাইস বাই বাই, টেক কেয়ার।